রাজধানীর হাতিঝিল থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আইনি সহ 64 জনকে অব্যাহতির আবেদন জানিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 43 জনকে অভিযুক্ত করে এবং 64 জনকে অব্যাহতির আবেদন জানিয়ে মহানগর দায়রা জজ আদালতে পুলিশ আবেদনটি করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 2018 সালের 30 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন শেষ করে বিএনপি। এরপর সন্ধ্যা 5:45 দিকে মগবাজারের আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয় তারা। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়। এই ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ।